कब तक लगेंगे? ना 8 लाख लगू के হরিরামপুর উপজেলায় চালা ইউনিয়নে কান্থাপাড়া হাটে এই হাটটা আজকে আপনাদেরকে ঘুরে দেখাবো এবং কি হাটে কি কি পাওয়া যায় সেগুলো আপনাদের দেখাবো এমনকি এই রমজানের আগ মুহূর্তে এই হাটটা সবাই হাটে যে রমজান উপলক্ষে সবাই কেনাকাটা করতেছে আপনাদের আজকে ঘুরে ঘুরে আমরা এই হাটের এই এই হাটে প্রচুর পরিমাণে দেশের যাতে এই বাঙ্গি পাওয়া যায় বাঙ্গি তরমুজ এগুলো অনেক পাওয়া যায় এই বাঙ্গি যার নাম আমাদের আঞ্চলিক ভাষায় একটা নাম বলে আপনাদের সেটা পরিপূর্ণভাবে বলবো কি দেখাবো এই সেই সিনাল আমাদের গ্রাম বাংলা এটাকে সিনাল বাঙ্গি বলে সিনাল বাঙ্গি নামে পরিচিত এই বাঙ্গিটা এটা কিন্তু খুবই সুস্বাদু কত সাইজ আছে এটা কত দিন এটা তো মনে হয় দেশাল তাই না যা কোনটা এই যে 7-8টা না ¡Vamos!
কত করে বিক্রি করেন? সে বিক্রি করলে তো 4 টাকা পিস আর 5 টাকা পিস। ওটা 5 টাকা আর এটা 4 টাকা। নিলাম 20 টাকা। কালকে রোজা থেকে ইফতারির টাইমে লেবুর শরবত খাওয়া হবে। ক্যাপসিকাম নেই গুলা কত কেজি? 50 টাকা রাখেন। 50 টাকা না কাঁচা গুলা আলাদা, পাকা গুলা আলাদা, দুইটা ধরনের, একটা গ্রিন ক্যাপসিকাম আর একটা হলো রেড ক্যাপসিকাম, দুইটা দুই ধরনের। Gracias.
আমাদের গ্রাম বাংলার ঐতিহ্য পিয়াজ যেটা দেখতে পাচ্ছেন নব্য পেঁয়াজের দোকানদার, ঠিক আছে। আপনারা পেঁয়াজও খেতে চাইলে চলে আসবেন। আলুর চপ,
বেগুনের চপ দেওয়া হবে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী এই পেঁয়াজু আমাদের সারা বাংলাদেশেই অনেক প্রসিদ্ধ এবং কি পপুলার একটা খাবার। যেখানে যাবেন হাটে বাজারে এবং কি বিভিন্ন স্ট্রিট ফুডের দোকানে এই পেঁয়াজুটা অনেক বিখ্যাত, এমনকি খেতে অনেক সুস্বাদু। এখানে সাধারণত ডাউল, পেঁয়াজ, মরিচ এগুলো দিয়ে তৈরি করা হয়, এমনকি খাঁটি সয়াবিন তেলে ভাজা হয়। মাঝে পেঁয়াজও দেখাচ্ছে, এটা অনেক সুস্বাদু। এমনকি আমাদের রমজান মাসে, পুরো রমজান মাসে সাধারণত যারা রোজা রাখে তারা প্রতিদিন ইফতারিতে এই পেঁয়াজও ব্যবহার করে। আলুর চপ, এটা হচ্ছে আপনার আলুর চপ। এটা সাধারণত আলু এবং শুকনা মরিচ পুড়ে যে একটা আলুর ভর্তা, আমাদের সাধারণত গ্রাম বাংলা বলে আলুর ভর্তা, সেগুলো ভর্তা তৈরি করে বেসন দিয়ে, ডাউলের বেসন দিয়ে এগুলো তেলে, ডুবন্ত তেলে ভাজা হয়েছে। এটা অনেক টেস্ট। আর এটা হলো বেগুনের, আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে বেগুন দেওয়া আছে, বেগুনের চপ। রমজান মাসে এটাই সবার প্রিয় খাবার হয়ে উঠে বেগুনের চপটা। পরে দেওয়া লাগবে, বুঝছো? বসেরা পরে খায়, যারা বস, যারা বস তারা পরে খায়। পানি না, পানি বুড়া বেশি।
ক্যাপসিকাম দেওয়া হচ্ছে ঝালমুড়ির মধ্যে। আমাদের কয়টা কাজ এখানে এমন কোনো মানুষ নেই। এখন বাংলাদেশের ঝালমুড়ি ইংল্যান্ডেও পাওয়া যায়, তো আমরা স্পেশালভাবে ক্যাপসিকাম দিয়ে ঝালমুড়ি খাচ্ছি। অনেক স্বাদ, সত্যি বলতে অসাধারণ মজা। এটা কান্টাপাড়া বাজারে অসাধারণ মজা। আপনারা দেখতে পাচ্ছেন যে কালারটা কি একবার অসাধারণ। চোখ মুখ জ্বালা বন্ধ করবে, হাত পা জ্বালা বন্ধ করবে, প্রস্তাব জ্বালা বন্ধ করবে। যে শরবত আপনারা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে 10 টাকা করে কিনে খান, সেই শরবত আপনারা নিজে হাতে বাসায় বসে বানায় খাবেন। কষায় কাজ করবে, গ্যাস্ট্রিকের কাজ করবে, হাত পা জ্বালা বন্ধ করবে, প্রস্তাবে জ্বালা বাড়া বন্ধ করবে, গলা মুখ জ্বালা, গ্যাস্ট্রিকের জন্য একটু ভালো কাজ করবে। তাই চোখে দেখা জিনিস কাকার টাকা দিয়ে কিনে খাবেন, টাকা বিফলে যাবে না। শরবতটা খান ভাই, খুব ভালো জিনিস খাবেন, দেখুন পেটটা এখন বরফের মতন ঠান্ডা। এসব গুলের বসে টুকমা তালবাগানা শরবতের জিনিস, যে কোনো ধরনের কষা থাক ইনশাল্লাহ বেরিয়ে নিতে হবে। জারবান শরীরে ক্লান্ত হয়, জারবান শরীর অত্যন্ত দুর্বল হয়। আমি তো ভাই এখানে কোনো চিনি গুড় দিয়ে নেই, চিনি গুড় দিয়ে খাইলে পরে আবার একটু মিঠা লাগবে, আর চিনি গুড় ছাড়া খাইলে এটা পুরতো নামাশার কাজ করে, পায়খানা একটু লাগবে, এটুকু লাগবে ভাই, নাহলে খেতে পারবে না। এটা কাতি লাগাম, ক্যালসিয়াম বৃদ্ধি করে, গিরাগার চাবানি কামার জন্য খুব ভালো কাজ করে। এটাকে বলে সুপ গুড়, মাথা ব্যথা ধরা ব্যথা বাদ ব্যথার জন্য খুব ভালো কাজ করে। এইটাকে বলে আপনার তাল দেবো না, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। এটা আমলকি হর থেকে বহেরা, গ্যাস্ট্রিকের কাজ করে, মুখের রুচি বৃদ্ধি করে, বদ হজমের জন্য খুব ভালো কাজ করে। এটা তেঁতুলের বীজ, ডায়াবেটিস কন্ট্রোল লাগে, ঘন বস্ত্রের জন্য কাজ করে। এইটাকে বলে আপনার অর্জুন গাছের ছাল, হাড়ের কাজ করে, বুকের ধরপড়ে বন্ধ রাখে। এইটাকে বলে শিমুল গাছের মুখ, জেরামান পোস্তবার আগে সুগার ক্যালসিয়াম জল দেয়, নাইট পেটের স্বপ্ন দোষ থেকে বিরত রাখে। এইটাকে বলে মনিরাজ গাছ, এই গাছটি করে আছে সর্বত খানোর জন্য, জেরামান পোস্তবার একেবারে মনিমিটে চলে যায়। এই মনিমিটার গাড়ো করে, পাতলা পিছু গাড়ো করে, মা বন্ধু ঋতু সর্বজনের কাজ করে। প্যাকেটটা ভালো করে মিক্সার করে নেবেন, মিক্সার করে রাত্রে 4 চামচের 1 চামচ ভিজাইবেন, সকালবেলা খালি পেটে খাবেন। দেখেন আমি আরেকটা প্যাকেট তৈরি করি, নেওয়ার মতন আছেন নাকি? খুব ভালো জিনিস, খুব